হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা সুজুকি কোম্পানির সুজুকি সামুরাই 150 সিসি এই বাইকটি সম্পর্কে বিস্তারিত সকল তথ্যগুলো জেনে নেব। এই বাইকটি বর্তমানে কত টাকা বাজার মূল্য এবং বাইকটিতে কি কি ফিচার থাকছে তা আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব। আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বাইকটি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে তা কমেন্ট করে জানাবেন। তাহলে এবার আমরা চলুন বাইকটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। ফিচারের কথা বলতে গেলে প্রথমে আমরা ইঞ্জিনের পারফরম্যান্স সম্পর্কে বিস্তারিত জেনে নেব, কারণ যে কোনো বাইকের মেন ভূমিকা রাখে বাইকটির ইঞ্জিন। বাইকটিতে 4-stroke 2-valve সিঙ্গেল সিলিন্ডার OHC এয়ার কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট হবে 149.5 cc। ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার হবে 8.2 kW অর্থাৎ 8000 RPM, যার ফলে বাইকটির টপ স্পিড হবে 115 কিলোমিটার প্রতি ঘন্টায় আর ম্যাক্সিমাম টর্ক হবে 11.5 Nm অর্থাৎ 5500 RPM। এর ফলে 0 থেকে 100 কিলোমিটার গতি উঠতে সময় লাগবে 18 সেকেন্ডের মতো। ইঞ্জিনের বোর হবে 57 mm আর স্ট্রোক হবে 58.6 mm। ইঞ্জিনটিতে তেল সাপ্লাই হয় কার্বোরেটরের মাধ্যমে। ইঞ্জিনটিকে ঠান্ডা রাখার জন্য এয়ারকুল সিস্টেমটি ব্যবহার করা হয়েছে। বাইকটিতে 5টি গিয়ার আছে যা ইঞ্জিনের কার্যক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। ইঞ্জিনটিকে আপনারা 2টি সিস্টেমের মাধ্যমে স্টার্ট করতে পারবেন, কিকের মাধ্যমে অর্থাৎ পা দিয়ে আর ইলেকট্রিকের মাধ্যমে অর্থাৎ সেলফের মাধ্যমে। আপনারা এই 2টি সিস্টেমের মাধ্যমে ইঞ্জিনটিকে স্টার্ট করতে পারবেন। বন্ধুরা, এবার আমরা বাইকটির বডি সম্পর্কে বিস্তারিত জেনে নেব। বাইকটি লম্বা হবে 2055 mm, চওড়া হবে 750 mm আর বাইকটির উচ্চতা হবে 1075 mm। আপনারা দেখতে পাচ্ছেন বাইকটির সিট বেশ আরামদায়ক সিট। সিটের হাইট হবে 765 mm, যার ফলে বাইকটিতে 2 জন বসে খুব আরাম করে জার্নি করতে পারবেন। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হবে 165 mm। গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলতে ইঞ্জিনটি মাটি থেকে কত উচ্চতায় আছে সেটা বোঝায়। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 mm হওয়ায় বিট ও ভাঙা রাস্তায় চলতে তেমন কোনো সমস্যা হবে না। বাইকটির হুইল বেজ হবে 1310 mm। হুইল বেজ বলতে সামনের চাকার মিডিল থেকে পিছনের চাকার মিডিল পর্যন্ত বোঝায়। হুইল বেজ বেশি হলে আপনি গাড়িটি স্মুথলি ভাবে কন্ট্রোল করতে পারবেন। হুইল বেজ 1310 mm হওয়ায় কন্ট্রোল করতে তেমন কোনো সমস্যা হবে না। বন্ধুরা, এবার আমরা বাইকটির ব্রেক এবং চাকা সম্পর্কে বিস্তারিত সকল তথ্যগুলো জেনে নেব। বাইকটির সামনে চাকাতে 2.75 ইঞ্চি টায়ার, 18 সাইজের রিম, 240 mm ডিস্ক ব্রেক এবং টেলিস্কোপিক টাইপ সাসপেনশন ব্যবহার করা হয়েছে। বাইকটির পিছনের চাকাতে 90x90 সাইজের টায়ার, 18 সাইজের রিম, 130 mm ড্রাম ব্রেক এবং সুইম আর্ম টাইপ সাসপেনশন ব্যবহার করা হয়েছে। বাইকটি অবশ্যই পেট্রোলে চলবে। বাইকটির তেল ধারণ ক্ষমতা হবে 12.5 লিটার আর বাইকটির ওজন হবে আপনার 133 কেজি। এবার আমরা বাইকটির ব্যাটারি, হেডলাইট এবং ব্যাকলাইট সম্পর্কে বিস্তারিত জেনে নেব। বাইকটিতে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেটা হলো 12 ভোল্টের 6 অ্যাম্পিয়ারের DCMF ব্যাটারি। বাইকটির হেডলাইটে 12 ভোল্টের 35x35 ওয়াটের হ্যালোজেন বাল্ব এবং 5 লাইট রয়েছে। সাইড ইন্ডিকেটরে ক্লিয়ার লেন্স ইয়েলো কালার বাল্ব ব্যবহার করা হয়েছে। বাইকটির ব্যাকলাইটে যে বাল্ব ব্যবহার করা হয়েছে সেটা হলো 12 ভোল্টের 21x5 ওয়াটের হ্যালোজেন বাল্ব। আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটি পাইপ হ্যান্ডেল বার। বাইকটির মিটার ফুল অ্যানালগ মিটার। বন্ধুরা, বাইকটি সম্পর্কে তো আমরা সবকিছু জেনে নিলাম। এবার আমরা বাইকটির দাম এবং মাইলেজ জেনে ভিডিওটি শেষ করব। তাহলে চলুন আমরা জেনে নিই। বাইকটির বর্তমান বাজার মূল্য হলো 1,49,950 টাকা আর বাইকটি প্রতি লিটার তেলে অ্যাভারেজ 48 থেকে 50 কিলোমিটার যাবে। এই বাইকটির 3টা কালার বাংলাদেশে আপনারা অ্যাভেলেবল পাবেন। কালার 3টা হলো ব্লু, ব্ল্যাক আর রেড কালার। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে একটি ক্লিক দিয়ে রাখুন, কারণ পরবর্তীতে ভিডিও ছাড়লে যেন আপনি তা দেখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।